আসসালামু আলাইকুম। আজকে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি। এটা করব আমি কিভাবে বীজ সংরক্ষণ করি। গত ভিডিওতে আমি বলেছিলাম আমি কিভাবে বীজ সংরক্ষণ করি, ওইটা পুরোপুরি মানুষ বুঝতে পারে নাই। তো এই জন্য ভাবছি যে আমি কিভাবে করি ওইটার প্রসেসটা আজকে আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমি আমার এই গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এখানটায় আমার আছে একটু ধনে পাতা, আছে বীজ এসে গেছে, তারপরও ইউজ করা যাবে। আর ওখানটায় পটল, পটলগুলো পাড়া হয় নাই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে, তারপরও অনেক পটল আছে। আর এই হলো আমার গার্ডেনের অবস্থা, আমার পুরো গার্ডেন। গত কয়েকদিন আগে আমি এই সবজিগুলো কেটে রেখেছিলাম, এগুলো আমার বীজের সবজি। তো আজকে এগুলো আমি কাটবো, এগুলো শক্ত হয়ে গেছে, কাটতে আমার একটু অসুবিধা হবে, দেখি আমি কিভাবে কি করতে পারি। আমি প্রথমে শশাটার থেকে বীজ বের করব। বীজ থাকতেও পারে নাও থাকতে পারে, অনেক সময় অনেক শশাতে বীজ থাকে না। এটাতে বীজ আছে। আমি একটা প্লেটে নিয়ে নিব বীজগুলো, এই প্লেটে নিয়ে নিব। তারপরে এটা থেকে আমি এই বীজগুলো সরিয়ে নিব, বড় বড় বীজগুলো, আর এই ময়লা যেগুলো থাকবে এগুলো ফেলে দিব। ফেলে দিয়ে এগুলো, যে বীজগুলো থাকবে বীজগুলো আমি একটা প্লেটে, এরকম প্লেটে রাখবো, রেখে এটাকে আমি শুকাবো, আমি খোলা রেখে দিব। কারণ ঢেকে রাখলে এটার মধ্যে ফাঙ্গাস পড়বে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে বীজ। এই জন্য এটাকে আমি খোলা রেখে দিব, আর খোলা রেখে দিলে তখন শুকিয়ে যাবে। এখন আমি এটাকে কেটে নিব, এটা এইভাবে কাটা, ছুরি দিয়ে কাটা যাবে না, এটা অনেক শক্ত। তো আমি আমি একটা করাত নিয়েছি, আমি এই করাতটা দিয়ে কেটে নিব।
এই যে এটা কেটেছি আমি, বীজ ভিতর থেকে বীজ বের করে নিব। আমি এটার এই পাশ দিয়েও কেটে নিতে হবে। আমি এখন এই বীজগুলো এই প্লেটটার মধ্যে নিয়ে নিব। এগুলো আমি মেলে রাখব, ঢেকে রাখবো না। এগুলো আমি সবসময় খোলা রাখবো। যদি আমি কোনো বোতলে বা বয়ামে যদি ভরে রাখি, তারপর ওইটার আমি ঢাকনা দিব না, এগুলো আমি খোলা রাখবো। কারণ যেহেতু এখানে রোদ নাই, আমি রোদে শুকাতে পারছি না, এই জন্য আমি এগুলো ঢেকে রাখবো না। ঢেকে রাখলে বীজগুলো পচে যাবে। এখন আমি লাউটাকে কাটতেছি। এই যে বীজের অবস্থা। এগুলো আমি একটা প্লেটে নিয়ে নিব। আমার বীজ সংগ্রহ করা হয়ে গেছে। আমি এই যে এখানে কিছু টমেটোর বীজ রাখছি, এগুলো হলো আমার চেরি টমেটোর বীজ। এখানে এখানে তিন ধরনের আছে, সবুজ না ঠিক, কালো সবুজ মিলিয়ে একটা আছে, আর একটা অরেঞ্জ আছে, হলুদ আছে, আর লাল কালারের। এগুলো আমি এভাবে রেখেছিলাম, তো এগুলো এখন শুকিয়ে গেছে। আমি আগে এগুলো রেখেছিলাম এভাবে করে। আর এই হলো এখানে লাউয়ের বীজ। এগুলো লাউয়ের বীজের মাঝ
মধ্যে কিছু সাদা বীজও আছে, তো এই সাদা বীজগুলো হবে না, এগুলো আমি ফেলে দিব পরে, বাছাই করে ফেলবো। আর ওগুলো হলো চাইনিজ কুমড়া, চাইনিজ কুমড়াটাও বাছাই করব, শুকালে শুকালে পরে আমি বাছাই করব। তারপরে এই যে এখানে শসার বীজ, এগুলো আমি এভাবেই মেলে রেখে দিব, এই প্লেটে করে আমি রেখে দিব একটা জায়গায়, যখন শুকাবে তখন আমি এগুলোকে একসাথ করে রাখব। আর তখনও কিন্তু আমি এগুলো ঢেকে রাখবো না, আমি আবারও বলতেছি এগুলো ঢেকে রাখলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, যেহেতু আমি রোদে শুকাতে পারি না, এই জন্য আমি এগুলা খোলা মেলে রাখব। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।